দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি गुलशान दुईर एच गैलरी अनुष्ठित होच्छे शिल्पी मकसूदा इकबाल निपार एकक चित्रकला प्रदर्शनी ऑरिक वाइब्रेंस द कॉल्ड्रन ऑफ पैशन प्रदर्शनी चलबे 24 डिसेम्बर पर्यंत लालमाटियार कला केंद्रे अनुष्ठित होच्छे मोर्शेद जहांगीरेर प्रदर्शनी हिमदशा प्रतिदिन बिकाल 4टा थेके रात 8टा एई समये प्रदर्शनी चलबे 23 डिसेम्बर पर्यंत एबार एनटीवी अनुष्ठान सूची এবার জানিয়ে দিচ্ছি এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান রাত 9টা 30 মিনিটে থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি শহীদ ভাই खूब सुंदर से चले দরিয়া ছাড়া আপনার সব খবর আর কে দিবে বলেন তোমরা এসব কি শুরু করছো আমার সাথে প্রেম শুরু করেছি রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়ে এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি সংগীত শিল্পী শামীম হাসান স্বাগত শুভ দুপুর শুভ দুপুর কেমন আছেন খুবই ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই আপনাকে পেয়ে এবং বরাবরই ভালো লাগে আপনার গান শুনতেও খুব ভালো লাগে আড্ডা দিতেও ভালো লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ দুপুরবেলাতে এমনিতে কি করা হয় যখন কোনো রেকর্ডিং থাকে না বা শুটিং থাকে না দুপুরবেলা আমার আসলে বাসায় একটা স্টুডিও আছে তো আমি ওখানেই মানে আমার নিজের চর্চাটা করি আর কি প্র্যাকটিস করা জ্যামিং করা আচ্ছা এবং খুব সম্প্রতি আমি দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ছবি কারণ একটা ফ্যামিলি ট্রিপ হয়েছে কেমন গেল ট্রিপটা খুবই ভালো ট্রিপ এবং অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে মানে অনেক দিন পরে আমরা 2020 এ মনে হয় থাইল্যান্ডে গিয়েছিলাম মানে আর কি ফ্যামিলি সহ আর হচ্ছে এই 3 বছর পরে এই যে দুবাইতে গেলাম আচ্ছা ছেলেটা তো এখন বেশ বড়ই হয়ে গেছে ও কেমন এনজয় করেছে ট্রিপটা অনেক অনেক এনজয় করেছে ও মানে ওর সবথেকে মজার পার্ট হচ্ছে যে আমরা যখন মানে ডেজার্ট সাফারিতে গেছি তখন মানে আমরা যখন এই যে মানে কার রাইডিং করছি তখন আমরা সবাই ভয় পাচ্ছি বাট ও মানে এনজয় করছে এনজয় করছে ও কি গান করে বাবার সঙ্গে ও চেষ্টা করছে বাহ দারুণ বাবা ছেলে মিলে আসলে গান একসঙ্গে প্র্যাকটিস করা দারুণ বিষয় আমরা গল্পে ঢুকতে চাই কিন্তু গান না শুনে তো আসলে শুরুই করা যাচ্ছে না গান শুনে একটা আমার বিরহ জ্বালায় অন্তর পোড়ায় সইতে পারি না আমি করি উপায় হে আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তাহারে কি বলো ভোলা যায় আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তাহারে কি বলো ভোলা যায় আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়
তাহারে কি বলো ভোলা যায়, আমার বিরহ জ্বালায় অন্তর পোড়ায়, বিরহ জ্বালায় অন্তর পোড়ায়, সইতে পারি নাই আমি কি করি উপায়, হে আমার মনে যারে চায় প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। একটু একটু করেই গাই নাকি? হ্যাঁ একদম একদম, ভীষণ ভালো সুন্দর একটি গান। এবং আমি দেখেছি যে স্টেজে এই গানটি প্রচুর গাওয়া হয় আপনার, এবং দর্শকরা ভীষণ পছন্দ করে। হ্যাঁ সব ধরনের গানই তো আপনি করছেন, সেমি ক্লাসিক্যাল ফোক বা আধুনিক গান, যখন একদম নিজের জন্য গাওয়া হয় বা একটু মন খারাপ থাকলো বা কোনো কারণে আসলে অনেক বেশি খুশি, কোন ধরনের গানগুলো ওই মোমেন্টগুলো সেলিব্রেট করার জন্য গাওয়া হয়? গান আসলে আমি সব ধরনের গানই শুনতে পছন্দ করি, এবং আমার একটু সুরের গান, একটু সুর মানে সুর প্রধান গানগুলো আমাকে বেশি টানে আসলে। নিজের জন্য গান লিখে সুর করা, ওই ওই টাইমটা থাকে না একজন শিল্পীর, হচ্ছে কোন টাইমটা আসলে মাথায় অনেক বেশি ক্রিয়েটিভিটিটা চলে আসে বা কিছু একটা ভর করে যে অনেক ভালো কিছু কাজ হয়ে গেল, এটা কি রাতের সময় বলবো না দিনের বেলা? এটা 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 অবশ্যই একটু মানে রাতের দিকে একটু ইয়ে হয়, কারণ কি রাতের তো আসলে পরিবেশটা একটু নীরব নিথর থাকে, সো তখন রাত জাগা হয়। হ্যাঁ রাত জাগি কাজের জন্য, কাজের জন্য রাত জাগা হয়। একটা গান যখন পরিপূর্ণভাবে রেডি করে ফেলেন, সবার প্রথমে কাকে শোনানো হয়? সবার প্রথম আমার ওয়াইফ। আচ্ছা। আমার ওয়াইফকে শোনাই, এবং ও নিজেও আসলে গান বাজনা করতো একটা সময় ছোটবেলাতে, এবং ওর কাছ থেকে মানে যে সাজেশনটা পাই আমি ওইটা আসলে মানে পরে ইমপ্লিমেন্ট করা হয় এটা গানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো তার কথা শুনে যে আচ্ছা এই জায়গাটা একটু ভালো লাগছে বা একটু চেঞ্জ হলে ভালো হতো সেরকম শুনে গানটাকে পরে মডিফাই করেছেন? হ্যাঁ এরকম এরকম হয়েছে, এবং মানে এমনও আছে যে আমি মানে অনেক ফোক গান ওর কাছ থেকে শোনা, ওর কাছ থেকে শেখা, এরকম আছে। দারুণ বিষয়। তার মানে গানের জায়গা থেকে কেমিস্ট্রিটা মানে দুর্দান্ত বলা যায়। হ্যাঁ ও একদম মানে মানে সব দিক থেকেই আমাকে 100% সাপোর্ট দিচ্ছে আর কি। নিশ্চয়ই, সেটি বোঝাই যায় গান শুনলে, গানের কণ্ঠ এবং অভিব্যক্তি শুনলে। এবার তো প্লেব্যাক করা হয়েছে কিছুদিন আগে, যে সিনেমাটি রিলিজ হলো সুন্দরবন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, সেখানে কাজ করা এবং যে গানটি করেছেন মানে সুযোগ সংযোগটা ঘটা কিভাবে? সংযোগটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ইমন চৌধুরীর সুর সঙ্গীত আয়োজন, এবং রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা গানটি, এবং মানে ইমন ভাই আমাকে কল করেছিলেন যে এরকম একটা গান আছে তো ভাই আপনি এসে একটু গিয়ে যান। তো গানটি একটু শুনি তাহলে। হ্যাঁ আমি একটু চেষ্টা করছি। আসল ছাইরা নকল রঙে মাতল দুনিয়া, মিছা মিছি গেল রে মন স্বপ্ন বুনিয়া, আসল ছাইরা নকল রঙে মাতল দুনিয়া, মিছা মিছি গেল রে মন স্বপ্ন বুনিয়া, মরিচিকার পিছে হেটে দিন রজনী গেল কেটে, অবশেষে ভুলের নাম তা যাই রে গুনিয়া, আসল ছাইরা নকল রঙে মাতল দুনিয়া রে, আসল ছাইরা নকল রঙে মাতল দুনিয়া। দারুণ একটি গান, এবং শ্রোতারাও ভীষণ পছন্দ করেছে এই গানটি যখন রিলিজ হয়েছে। ব্যক্তিগতভাবে আপনি কতটা সাড়া পেয়েছেন এই গানটির জন্য? এটা এটা আমি আসলে লাইভে মানে অনুরোধ পেয়ে থাকি আর কি। এবছর কি মৌলিক কোনো গান রিলিজ হয়েছে? এবছর কোনো মৌলিক গান রিলিজ হয়নি, বাট আমার আসলে টাইম লাইনে অনেকগুলো গানই আছে যেগুলো আমার সুর করা, আমার লেখা, আমার কম্পোজিশন করা। কি ধরনের গান সেগুলো? ফোক গান আছে কিছু, আর হচ্ছে একটু একটু অন্য ধরনের
একটু একটা ট্র্যাক আছে যে ট্র্যাকটা নিয়ে আমি খুবই আশাবাদী আসলে কি ফিউশন কিছু নাকি ব্যান্ড টাইপের কোনো গান একটু একটু ফোক এবং মানে ফিউশনের মাঝামাঝি মানে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি জি গানগুলো কি মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে হ্যাঁ মিউজিক ভিডিও আকারে অবশ্যই ভয়েস দেয়া হয়ে গেছে হ্যাঁ ভয়েস দেয়া কমপ্লিট কত দূর কাজে গিয়েছে কবে নাগাদ শ্রোতারা পাবেন আমি ইনশাআল্লাহ ট্রাই করব যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ যাতে মানুষের হাতে পৌঁছায় মানুষ শুনতে পায় 24 এর শুরুটা 24 এর শুরুটা আপনারা শ্রোতারা আপনারা গান দিয়ে গান শুনে শুরু করতে পারবে ইনশাআল্লাহ এমনিতে মৌলিক গানের সংখ্যা তো বেশ অনেক আগে থেকেই গানগুলো করা শুরু হয়েছে করে যাচ্ছেন নিয়মিত নিজের লেখা নিজে সুরে লেখালেখিটা শুরু করেছিলেন কবে মানে থেকেই আসলে লেখালেখিটা মানে শুরু যে যে অনেক সময় হয়তো আমি যেভাবে চাচ্ছি ওভাবে আসলে লিরিকটা পাচ্ছি না বা মানে কাউকে হয়তো বলেছি কিন্তু সেভাবে মনের মতো হচ্ছে না অথবা আমি যে মানে কনসেপ্টটা চিন্তা করছি সেই অনুযায়ী আমি লিরিকটা পাচ্ছি না সো ওই থেকেই আসলে একটু চেষ্টা করা আর কি সেটা কোন সময়টা বলবো আমরা একদম পড়াশোনা যখন করতেন তখন থেকে স্টার্ট হয়েছে নাকি প্রফেশনে এসে গান গাইতে গাইতে তখন মনে হলো যে না এখন লিখবো প্রফেশনে এসে আসলে গান গানটাই আমার আসলে মানে ছোটবেলা থেকে গানটাই ইয়ে ছিল লেখালেখি করব ওইটা আসলে মানে ইয়ে ছিল না মাথায় ছিল না আসলে হাতে খড়ি কার কাছে হয়েছে হাতে খড়ি হয়েছে আসলে পরিবারের কাছ থেকেই আমার মানে বড় ভাই বোনেরা গান বাজনা করতেন এবং আমার নানা ছিলেন হচ্ছে ওস্তাদ উনি মানে তখন হচ্ছে এটা আমি অনেক আগের কথা বলছি তখন মানে বাংলাদেশে রেডিও কেবল এসেছে মানে কোনো একটা বাসায় অথবা কোনো একটা বাড়িতে যদি রেডিও মানে কেউ কিন্তু তখন ওই রেডিওটা দেখতে যেত যে অমুক বাড়িতে একটা রেডিও আছে হ্যাঁ ওইটা মানে ওই আমলটার কথা তখন কি তিনি রেডিওতে গান গাইতেন হ্যাঁ তখন তিনি রেডিওতে গান গাইতেন এবং তার মানে ইন্ডিয়ার সাথে মানে কলকাতার সঙ্গে অনেক মানে বেশি যোগাযোগ ছিল তখন আর কি বাহ তার মানে নানা এবং তারপরে বড় ভাই বোনদের কাছে হাতে খড়ি হয়েছে নানা সান্নিধ্য পেয়েছেন নানা নানা নানাকে আমরা দেখিনি মানে আমি আমি দেখিনি আমার ইমিডিয়েট যারা বড় ভাই বোনেরা তারা দেখেছেন তারা বংশ পরম্পরায় তার মানে গানটা একদম ছিল মানে রক্তে আছে আর কি তার মানে গানটা প্রফেশন হিসেবে নেয়া এখানে আসলে পারিবারিক ভাবে কোনো ধরনের দ্বিমত তৈরি হয়নি দ্বিমত আসলে মাঝে মাঝে তৈরি হতো বা মাঝে মাঝে তৈরি হয়েছে মানে সেই সময়টা ফেস করেছি ছোটবেলা থেকে বাবা মা কি চাইতেন যে গান গাইবেন নাকি অন্য কিছু হবে আমার সন্তান এরকম স্বপ্ন ছিল মানে গান বাজনাটাকে অনেক উৎসাহ দিতেন মানে কি বাবা মার থেকে ভাই বোনরা বেশি উৎসাহ দিতেন মানে আমার মানে মানে আমি হচ্ছে সবার মানে আমরা আট ভাই বোন আমি হচ্ছে সবার ছোট আচ্ছা তার মানে প্যাম্পার কিড বলা যায় সব ভাই বোনরা আদর করে বড় করেছে প্রথম গান যখন টেলিভিশনের পর্দায় আপনার গান দেখানো হলো তখন তো নিশ্চয়ই বাবা মা এবং ভাই বোনদের একটা অন্যরকম অভিব্যক্তি ছিলেন তো তখন কি তারা বুঝতে পারছিলেন যে আপনি এই মানে এটা কি প্রফেশন হিসেবে নিতে যাচ্ছেন না তখনও আসলে মানে ওইভাবে তারা চিন্তা করেনি যে এরকম মানে এই প্রফেশনে শুধু আমি এই যে আট ভাই বোনের মধ্যে আমি একমাত্র এই প্রফেশনে আছি আর সবাই যার যার জায়গায় গানও করতেন অন্য প্রফেশন বেছে নিয়েছেন আচ্ছা আরেকটা গান শুনতে চাই ভাই এবার আপনার একটা মৌলিক গান শুনুন আমার একটা মৌলিক গান আমি শোনাই আসবে যেদিন সমন জারি ছাড়তে হবে ঘর বাড়ি যাইতে হবে তাড়াতাড়ি যাইতে হবে তাড়াতাড়ি থাকার উপায় নাই চোখ থাকিতে অন্ধ কবু হইও না রে ভাই চোখ থাকিতে অন্ধ কবু হইও না রে ভাই মানে চোখ থাকিতে অন্ধ মানে মানে গানের মানে মূল যে ব্যাপারটা মূল যে কথাটা যে আমরা অনেকে চোখ থাকিতে অন্ধ অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে একটু জানতে চাই যে গান তো আসলে অনেক গানে লেখা হয়েছে কিন্তু কখনো কখনো এমন তো হয় যে খুব শর্ট টাইমে গানটি লিখে শুরু করা হয়ে গেল এবং যেটি হয়তো আপনি কল্পনাও করেননি সাধারণ মানুষ বা শ্রোতারা এত পছন্দ করবে এরকম দু একটি গান তো নিশ্চয়ই আছে এরকম গান মানে আমার ক্ষেত্রে নেই আমি অন্যকে বানিয়ে দিয়েছি এরকম আছে আচ্ছা একটু শুনতে চাই কার কার জন্য গান করেছেন মানে আমার একটা মানে বোন আছে উনি মানে দেশের বাইরে থেকে ওনার জন্য
ওনার জন্য একটা গান করেছিলাম এরকম। অল্প কথায় চোখে জল, অল্পতে রাগ পানি, অল্পে দারুণ দুঃখে ভাসি, অল্পে সব মানি। অল্প কথা চোখে জল, অল্পতে রাগ পানি, অল্পে দারুণ দুঃখে ভাসি, অল্পে সব মানি। অল্পে গেল জন্মটাও যৌবনের গ্লানি, অল্পে হেসে কুটি কুটি কন্যা, আমি তো এমনই কন্যা, আমি তো এমনই, আমি তো এমনই কন্যা, আমি তো এমনই। অনেক শিল্পীর জন্য তো গান করা হয়েছে, এখন তরুণ যারা, আপনিও তরুণ, মানে এখন একদম নতুন যারা গান গাইতে আসছে, তাদের জন্য কি গান করা হচ্ছে, তাদের লিখে সুর করে? তরুণ বলতে আমার, মানে আমারই সমসাময়িক যারা, তাদের গানও আমি মানে চেষ্টা করছি করার। আমারই আমারই ফ্রেন্ড সার্কেলদের গানগুলো করছেন? হ্যাঁ, আমারই ফ্রেন্ড সার্কেলদের জন্য বানাচ্ছি আর কি গান। বাহ, সেগুলো কি মিউজিক কম্পোজিশন, লেখা, সুর সব নিজে করছেন? এই লেখা সুর, মানে লেখাটা আমার না, সুর এবং হচ্ছে কম্পোজিশনটা আমার। কেমন লাগে আসলে নিজের ভয়েসের বাইরে গিয়ে কাজ করতে? এটা একটা অন্যরকম আনন্দ, সৃষ্টিতে তো অবশ্যই আনন্দ পাই। আচ্ছা, সৃষ্টির আনন্দ নিঃসন্দেহে অন্যরকম। একটা সময় তো ক্যাসেটের ছিল, এখন মৌলিক গান, একটা গান মানে একটাই অ্যালবাম এবং মিউজিক ভিডিও আকারে রিলিজ করার একটা বড় বিশাল আয়োজন থাকে। কখনো চাপ মনে হয় কিনা যে আমার গানটা গাইলাম ঠিকই, কিন্তু এটাকে আসলে কিভাবে এখন মিউজিক ভিডিও করবো, সেটা একটা বড় আয়োজন? এটা একটা অবশ্যই চাপ একটা শিল্পীর জন্য। শিল্পীর কাজ তো শুধু গান গাওয়া, তাই না? সে একদম নির্দ্বিধায় আরামসে শুধু গানটাই গাইবে, কে মিউজিক ভিডিও করবে, কে কিভাবে প্রচার করবে, সেটা মানে হয়তো তাদের দায়িত্ব। কিন্তু এখন আসলে ব্যাপারটা হয়ে গেছে উল্টো, সব নিজেকেই ভাবতে হচ্ছে যে কিভাবে মিউজিক ভিডিওটা হবে, হ্যাঁ, কিভাবে গানটা বানাচ্ছি, গানটা কোত্থেকে রিলিজ হবে, সবকিছুই একটা মানে হেডেক আর কি। আপনি নিজের চ্যানেল থেকে গান রিলিজ করা হয়? হ্যাঁ, আমি নিজের চ্যানেল অত বেশি মানে অ্যাক্টিভ না যদিও, বাট আমি এখন থেকে মানে চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার আর কি, সেটা আমার নিজের ক্রিয়েশন দিয়ে। ভাইয়া, গান তো ছোটবেলার কথা শুনছিলাম, হাতে খড়ি এবং পারিবারিকভাবেই গানের আবহ ছিল, কিন্তু তারপরে যখন একটি রিয়েলিটি শোতে আসছে এলেন এবং সেখান থেকে বের হলেন, নিশ্চয়ই একটা অন্যরকম শামিম হয়ে বের হয়েছেন, সেই গল্পটা একটু জানতে চাই যে কতটা নিজেকে আসলে পরিশীলিত করতে সাহায্য করেছে রিয়েলিটি শো। রিয়েলিটি শোটা মানে প্রতিযোগিতা অবশ্যই মানুষকে নতুন কিছু শেখায়। ভালো লাগছিল ভাইয়া আড্ডা দিয়ে, অনেক ধন্যবাদ, অনেক গান শুনলাম, গল্প করলাম, অনেক শুভকামনা থাকলো। এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ এই পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।